সবাইকে সাথে নিয়ে শুরু করতে যাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠান পিন পয়েন্ট, যে পিন পয়েন্টের ভেতর দিয়ে এক্স্যাক্টলি সমস্ত আয়োজন শুধুই আপনাদের জন্য। এবং এই মানুষগুলোই কিন্তু সবসময় মানুষকে প্রশ্ন করে, আজ প্রশ্ন করব আমি, উত্তর দেবেন আপনারা। পানিশমেন্ট নাকি? পানিশমেন্ট না, এটা আসলে রিভার্স গেম। ওকে, আপনাদেরকে সাথে নিয়ে শুরু করতে যাচ্ছে আজকের অনুষ্ঠান। প্রথমেই আমি বলি যে ছয়টি রাউন্ডে শুরু হতে যাচ্ছে এই অনুষ্ঠান, এবং এই ছয়টি রাউন্ড শেষে আপনাদের জন্য অপেক্ষায় থাকছে যে প্রাইজ, সেগুলো আপনাদের সামনে পরিচয় করিয়ে দিই। যিনি ফার্স্ট হচ্ছেন তার জন্য থাকছে ওয়ার্টনের পক্ষ থেকে এই ফ্রিজ, এবং যিনি সেকেন্ড হচ্ছেন তার জন্য থাকছে মিনিস্টারের পক্ষ থেকে এলইডি টেলিভিশন, এবং যিনি থার্ড হচ্ছেন তার জন্য থাকছে একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন, এবং সবার জন্য থাকছে অঞ্জনসের পক্ষ থেকে গিফট। ছয়টি রাউন্ডে আমাদের অনুষ্ঠানটি পরিচালিত হবে। প্রথম রাউন্ড হচ্ছে ট্রু ট্রুথ অ্যান্ড এ লাই, এবং ট্রু ট্রুথ অ্যান্ড এ লাই প্রত্যেকটা ব্যক্তিত্বের জন্য তিনটি করে প্রশ্ন থাকবে। আপনাদেরকে বলতে হবে কোন তথ্যটি ভুল। ইয়েস ভিউয়ার্স, এটি কিন্তু তিন সত্যি না, দুই সত্যি আর এক মিথ্যা। প্রথমেই শর্মিল্লাকে, তাকে ঘিরে আমার তিনটি তথ্য দেবার আছে। আপনারা তিনটি তথ্য বলার পরেই হাত তুলবেন, যিনি প্রথম হাত তুলবেন তার কাছ থেকে উত্তরটি নিয়ে আসব। মার্ক কিভাবে দিব সেই তথ্যটা এখনই জানাতে চাচ্ছি না। ওকে, শর্মিল্লাকে একজন ভালো আবৃত্তিকার, শর্মিল্লাকে একজন ভালো অভিনয় শিল্পী, শর্মিল্লাকে একজন চমৎকার কারাতে এক্সপার্ট, তা নিয়ে শৈশব ঢাকাতেই, এবং তানিয়া কেক ভালো বানাতে পারে। এখন আমরা যাচ্ছি নাবিলার কাছে। নাবিলার শৈশব কেটেছে সৌদি আরবে। নাবিলা 2006 সনে বাংলা ভিশনের সাথেই তার উপস্থাপনার এই যাত্রা শুরু করে, এবং নাবিলা খুব ভালো একজন নৃত্যশিল্পী। জি, প্রথম হাত তুলেছেন আপনি। নাবিলা খুব ভালো একজন নৃত্যশিল্পী, রাইট অ্যানসার। একটু জোরে করুন। আমরিনকে নিয়ে আমি প্রশ্ন করতে যাব, তার সম্বন্ধে প্রথম যে ইনফরমেশন সেটি হচ্ছে যে তার জন্ম লিবিয়ার ত্রিপোলিতে। আমরিন 12 বছর হলো দেশে ফিরে এসেছে। রসমালাই খুব ভালো বানাতে পারে আমরিন, সবার কর্নারে দাঁড়িয়ে আছে। আমরিন খুব ভালো রসমালাই বানাতে পারে। এক্স্যাক্টলি এন্ড দ্য রাইট অ্যানসার। আমি এই পাশে আসছি, এবং প্রথমেই প্রশ্ন করছি মুনমুনকে ঘিরে। মুনমুন স্কলাস্টিকা থেকে ওলেভেল এলেভেল সম্পন্ন করেছেন। আপনি ভালো একজন কৌতুক অভিনেত্রী, এবং আপনি নাচতেও কিন্তু খুব ভালো জানেন। সামিয়ার উচ্চতা 5'6" ভালো রান্না তিনি করতে পারেন, এবং তিনি একজন ভালো ব্যাডমিন্টন প্লেয়ার। আমি তুলেছি নাবিলা, ভালো ব্যাডমিন্টন প্লেয়ার। মারিয়ানু শৈশব কেটেছে ঢাকায়, মুভি খুব পছন্দের, এবং আপনারা অনেকেই জানেন না সে কিন্তু খুব ভালো একজন ক্রিকেটার। আবার নোভা, সে অনেক ভালো একজন ক্রিকেটার। এন্ড ইটস দ্য রাইট অ্যানসার। নোভা সম্বন্ধে ইনফরমেশন দিচ্ছি, নোভা রান্না করতে পছন্দ করে, নোভা খুব ভালো একজন সমালোচক, নোভার গান বড় বেশি পছন্দ। সবার জন্য বরাদ্দকৃত 5 নম্বর সবাই অলরেডি পেয়ে গেছে।